হ্যালো ফ্রেন্ডস, আই এম মশন পবন সব চ্যানেল আপনাকে স্বাগত জানাই। তো আজকের ভিডিও খুব মজা হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকের ভিডিও টপিক হচ্ছে গুগল কিবোর্ড নিয়ে। এর জন্য আপনাকে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না। আপনার ফোনে যে কিবোর্ড আছে গুগল কিবোর্ড, সেটা নিয়ে অনেক এর মধ্যে অনেক ফিচার আছে, সেইগুলো আমি ডিসকাস করব। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আপনি যদি স্টুডেন্ট হন, আপনি যদি বিজনেসম্যান হন, আপনি যদি টিচার হন বা জব করেন, তো এই ভিডিওটি আপনার জন্য খুব হেল্পফুল হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি গুগল কিবোর্ডের 9টি টিপস দেব। তো আমাদের প্রথম টিপসটি হচ্ছে ফোল্ডিং, মানে ভাসমান, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রথম টিপস। আপনার ফোন যদি বড় হয় বা আপনার যদি ট্যাব থাকে, তাহলে কী হয়, আপনার গুগল টাইপ করতে প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আপনি আপনার কিবোর্ডটি ছোটো করে নিতে পারেন, বড় করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি এখানে টাইপ করতে পারেন আপনার মনের মতো। আমি এখানে টাইপ করছি, কিন্তু আমার এখানে টাইপ করবো এবং এখানে শো করবে। তো আমি এখানে টাইপ করছি আই আই লাইক ইউ, আপনি প্রেস করে দিলাম। এবার আপনি এটা চাইলে এটা বড় করতে পারেন, এটা ছোটও করতে পারেন, এবং এটা চাইলে আপনি আগের ফন্টেও নিয়ে আসতে পারেন। তো আমি এটা আগের ফন্টে দিয়ে দিই। এবার আমাদের সেকেন্ডটা হচ্ছে ওয়ান হ্যান্ড। আমি আগেরই মতো, যাদের ফোন বড় বা ট্যাব, যাদের এক মানে দুটো মানে হাত বা আঙুল দিয়ে কাজ করতে হয়, যাদের যারা যাতে একটা আঙুল দিয়ে কাজ করতে পারে, সবসময় তো দুটো আঙুল দিয়ে কাজ করা সম্ভব না, একটা আঙুল দিয়ে কাজ করতে হয়, তাদের জন্য এই অপশানটি ওয়ান হ্যান্ড, এটা অ্যাপ্লাই করে তারা কাজ করতে পারবে। তা কী হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছেন যে আমার কিবোর্ড ছোটো হয়ে গেছে। আমি চাইলে এই কিবোর্ডটা আরও ছোটো করতে পারি। ছোটো করে জাস্ট এখানে ওকে করব, আরও ছোটো হয়ে গেছে। আপনি চাইলে এটা আরও বড়ও করতে পারেন আপনার সুবিধা মতো, ঠিক আছে? এটা হলো আমাদের দুই নম্বর টিপস। এবার তিন নম্বরটা হচ্ছে, এই শেয়ারিংটা অতটা ইম্পর্টেন্ট নয়। তো আমি চলে যাচ্ছি টেক্সট এডিটিং, ঠিক আছে? এখানে কি হয়, আমি দেখছি এখানে হচ্ছে সিলেক্ট অপশান আছে, দেখতে পাচ্ছেন সিলেক্ট পেজ কপি কাট। এখানে কি হয়, অনেকে এখানে মেসেজটা অনেকেই করে। জাস্ট আমি এখানে কিছুটা ইয়ে করছি, এক মিনিট। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কিছু মেসেজ আগে থেকে কপি করে দিয়েছিলাম, তো সেগুলো এখানে পেস্ট করে দিচ্ছি। আপনারা কী করতে পারেন, এইটার মাধ্যমে আপনি করতে পারেন যে এখান থেকে কিছু মেসেজ কপি টু কার্ট পেস্ট করতে পারেন বা অল সেট করতে পারেন। আমি যদি এখানে ক্লিক করি সিলেক্ট অল, তখন অল সেট হয়ে যাচ্ছে। এখানে যদি আমি পেস্ট করি, তাহলে কী হচ্ছে, আমি যদি কপি করি তো কপি হয়ে যাবে, এবং পেস্ট করলে যা লেখা আছে তার ডবল ফের পেস্ট হয়ে যাবে, ফের চলে আসবে। এবারে আমি কী করবো, জাস্ট সিলেক্টের অপশানে ক্লিক করবো। আমি যেহেতু আমার ডবল হয়ে গেছে, সেগুলো আমি একটা সাইড কেটে দেবো। তো কি আমি কি এখানে সিলেক্ট করে কাটবো? না, আমি তাই করবো না। আমি জাস্ট এখানে সিলেক্ট করবো, সিলেক্ট করে এই পাশে টিপব, আস্তে আস্তে আমি এগুলো ডিলেট করে দেবো। এ হয়ে গেছে, জাস্ট এবার এখানে কেটে দেবো ডিলেট। আমার আগে যা ছিল সেটাই চলে এসছে, ঠিক আছে? এটার সুবিধা আছে, জাস্ট এবারে পেস্ট করে দিলাম। আমার নেক্সট হচ্ছে এটা হচ্ছে ক্লিপবোর্ড, চার নম্বর অপশান। আপনি যদি বিজনেসম্যান হন বা টিচার হন, তাদের ক্ষেত্রে বা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে একটা সুবিধা, আপনি কিন্তু কিছু মেসেজ টাইপিং আগে থেকে টাইপিং করে রেখে দিলেন। জাস্ট আপনি একই মেসেজ প্রত্যেককে পাঠাতে হয় এমন মেসেজ আপনি রেখে দিলেন, জাস্ট আপনি সেটা জাস্ট ক্লিপ করবেন এবং সেন্ড করবেন। জাস্ট হাইপো দেখাচ্ছি, জাস্ট ক্লিপ, ঠিক আছে, সেন্ড, সেম মেসেজ, বারবার আপনাকে টাইপিং করে করতে হবে না। আচ্ছা, আমাদের নেক্সট হচ্ছে থিম, সেটা হচ্ছে এখানে। আপনি চাইলে আপনার কিবোর্ডের কালার চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে নতুন, এখানে যেগুলো আছে সেখান থেকে এইগুলো ডাউনলোড করে নিতে পারেন, বা এখান থেকেও চুজ করে নিতে পারেন, ঠিক আছে? বা নতুনও অ্যাড করতে পারেন এখান থেকে ক্লিপ করে। আচ্ছা, আমি জাস্ট দেখিয়ে দিই। ডাউনলোড অপশান আছে, জাস্ট যেটা আমি সিলেকশন করবো সেটাই সিলেকশন হয়ে যাবে। জাস্ট এটা ক্লিক করলাম, এটা ডান,
নেক্সট ডান সিলেকশন হয়ে গেছে, অ্যাপ্লাই করে দিলাম। আমার কি ওর চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, আপনি যদি বলতেন যে না আমি আমার আগে যে ফোন ছিল সেই ফোনটা আমি নিয়ে আসবো, কিবোর্ডটা জাস্ট সেম টু সেম সেম প্রসেস, আমি জাস্ট আগেটা খুলব অ্যান্ড অ্যাপ্লাই, আমার আগের প্রসেস চলে এসছে। ঠিক আছে, এইবার আমরা আসব গুগল ট্রান্সলেট। ঠিক আছে, গুগল ট্রান্সলেট এখানে আপনার একটা মজার বিষয় হচ্ছে, আপনি এখানে ইংলিশে টাইপ করবেন এবং বাংলায় তার অ্যান্সার বার হবে। ঠিক আছে, তো আমি ইংলিশ টাইপ করছি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তো আমি ইংলিশ টাইপ করছি এবং সে তাকে বাংলায় চলে যাচ্ছে, তাহলে তারও বুঝতে সুবিধা হচ্ছে, কেউ যদি ইংলিশ বোঝে না সে বাংলায় বুঝতে মানে বোঝে, তো আমি ইংলিশ টাইপ করছি সে বাংলায় বুঝছে, বাংলায় উঠে যাচ্ছে। এটা উল্টো করলে হবে, এটা ইংলিশ, এখানে আপনি চাইলে আরও অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, হিন্দি আছে, আদার্স অনেক ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো আপনি ক্লিপ করে দিতে পারেন। তার কী হবে, আপনি ইংলিশে টাইপ করবেন এবং হিন্দি বা আদার্স ল্যাঙ্গুয়েজ বাংলা ল্যাঙ্গুয়েজে তার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে 7 নম্বর আমার টিপস হচ্ছে সেটিং। তো চলুন সেটিংয়ে যাওয়া যাক। সেটিং, হ্যাঁ সেটিং হচ্ছে এখানে এর মেন হচ্ছে, যেটা এর অনেক রকম সেটিং আছে, সেটিংয়ের মেন কথা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ কিবোর্ডটা এখানে। হ্যাঁ, আমি এখন যদি নিউ কিবোর্ড ইউজ করি, নিউ কিবোর্ড অ্যাড করি, যেমন নিউ কিবোর্ড অ্যাড করছি আমি, এখানে হচ্ছে ইংলিশ, ইন্ডিয়া, হিন্দি, ঠিক আছে, অনেক ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা, ঠিক আছে, সবারই ইংলিশ আছে, এগুলো হচ্ছে টাইপ অফ কিবোর্ড। ঠিক আছে, অনেক ধরনের, আমি যদি এটা সিলেকশন করি, এটা যদি সিলেকশন করি, তা কী হবে, প্রথম আমার 1 2 3 4 আসবে, তারপরে QWERT এমন আসবে, তো আমি ওটা সিলেকশন করবো না, আমার এটাই আর কি আমার সুবিধা হয়, তো আমি এটাই সিলেকশন করে দেবো। ঠিক আছে, হয়ে গেছে, আপনার যেটা সুবিধা সেটা আমি অ্যাড করে দেবেন। তারপর আমার 8 নম্বর হচ্ছে গিফট। তো চলুন গিফটে যাওয়া যাক, এইটা কিন্তু আমার খুব মজা লাগে। ঠিক আছে, জাইফ গিফটস, ঠিক আছে, আপনি আমার ফ্রেন্ডদের বা গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডেরকে যেটা খুশি সেটা পছন্দ করে পাঠাতে পারেন। ঠিক আছে, আমি যেমন এখানে যেগুলো আছে সেগুলো দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি এখানে সার্চ করবেন যে রোমান্টিক, ঠিক আছে, রোমান্টিক, জাস্ট ইয়া রোমান্টিক দিলাম, সব রোমান্টিক এখানে পিকচার চলে আসছিলো, গিফট জাস্ট এটা ক্লিক করলাম অ্যান্ড লিখে দিলাম গুড মর্নিং, গুড মর্নিং, তাহলে কী হয়েছে, আমার গার্লফ্রেন্ডও হ্যাপি, আমিও হ্যাপি। হ্যাঁ ঠিক আছে, এটা তারা যাক। হ্যাঁ, আমার এবারে হচ্ছে 8 নম্বর তো হয়ে গেছে, এবার হচ্ছে 9 নম্বর। 9 নম্বরটা আমার এই নামটা আমার ঠিক জানা নেই, আপনারা জানলে বলবেন এটাকে কী বলা হয়। ঠিক আছে, এই হচ্ছে এটা 9 নম্বর, 9 টিপস। তো এখানেও সেম টু সেম, এখানে যেগুলো সেগুলো আপনি অ্যাড করে নিতে পারেন, এগুলো অ্যাড করে আপনি এগুলো শেয়ার করতে পারেন, এবং আমি চাইলে এখান থেকেও মানে সার্চ অপশন ক্লিক করে এখানে সার্চ করতে পারেন। আপনি যদি খুব হ্যাপি থাকে তো হ্যাপি হ্যাপি পিকচার দিয়ে দেবেন এখান থেকে, নো প্রবলেম। চলুন আমি এটা দিয়ে দিই, বি হ্যাপি, চলুন এটা পৌঁছে গেছে। তো ফ্রেন্ডস, মোর ওয়ান থিং, ভিডিও পুরো লাস্ট টাইম চলে এসছে, তো এই গুগল কিবোর্ড অনেকের ফোন আগে থেকেই থাকে, অনেকের ফোনে থাকে না, তো যাদের ফোন অনেক পুরানো তাদের ফোন হয়তো থাকবে না, কিন্তু যাদের নতুন তাদের ফোন হয়তো থাকবে। তো যাদের ফোনে নেই তারা কী করবেন, তারা এই গুগল কিবোর্ডটা ডাউনলোড করে দেবেন প্লে স্টোর থেকে। তা আপনারা তো অনেকেই জানেন কীভাবে ডাউনলোড করতে হয়, আমি নাই আপনাদের সুবিধার্থে লিঙ্ক ডিসক্রিপশনে মানে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, চলুন। তো ফ্রেন্ডস, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন, আপনার এই লাইক অ্যান্ড কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক আগ্রহ বাড়ায়। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।